বিশ্ববিদ্যালয়ের মতো সেরা বিদ্যাপীঠের একজন শিক্ষক হয়ে তিনি কিভাবে হচ্ছে হ্যারাসমেন্টের ঘটনা ঘটে আসছে আমাদের নারী শিক্ষার্থীদের সাথে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তাহলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? নিজ বিভাগের এক নারী শিক্ষার্থীর উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা অনুষদের শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে। 29 নভেম্বর নির্যাতনের বিচার চেয়ে দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তির দাবি নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অভিযুক্ত শিক্ষক এর আগেও আরো 2 বার যৌন নির্যাতনের মতো ঘৃণিত কাজ করেছেন বলে জানান আন্দোলনরত এক শিক্ষার্থী। আমরা যে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে চাচ্ছি উনি হচ্ছে আমাদের ইনস্টিটিউটের 2014 সাল থেকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের ঘটনা ঘটে আসছে আমাদের নারী শিক্ষার্থীদের সাথে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেরা বিদ্যাপীঠের একজন শিক্ষক হয়ে তিনি কিভাবে হচ্ছে এভাবে অরাজকতা চালিয়ে আসছেন? এটা তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তাহলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? এরকম শিক্ষকদের আমরা বহিষ্কার চাই। এরকম শিক্ষক হয়তো অন্যান্য ডিপার্টমেন্টেও থাকতে পারে। আমরা চাই এরকম শিক্ষকদেরকে শনাক্ত করে তাদেরকে বহিষ্কার করো, কারণ এরকম একজন শিক্ষকের ক্লাস আসলে আমরা করতে চাচ্ছি। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের একজন নারী শিক্ষার্থীকে আমাদের একজন অধ্যাপক সে যৌন নির্যাতন করেছে। সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে সে অপরাধের যথাযথ শাস্তি তাকে প্রদান করা হবে, এটাই আমরা চাই। 28 নভেম্বর প্রথম বর্ষের ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামালের প্রতি লিখিত অভিযোগ দেন। জানান, গত 11 সেপ্টেম্বর পড়ালেখা বিষয়ে পরামর্শের জন্য অফিস কক্ষে গেলে কথাবার্তার এক পর্যায়ে অপ্রাসঙ্গিক আলাপ ও আপত্তিকর স্থানের স্পর্শসহ যৌন নিপীড়ন করতে শুরু করেন অভিযুক্ত শিক্ষক। এছাড়াও জোরপূর্বক ফোন নাম্বার সংগ্রহ, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংযুক্ত হন তিনি। এমনকি ভুক্তভোগীর বাবা মৃত জানার পর আরও নানা রকম প্রলোভন দেখান ও একক সাক্ষাতেরও প্রস্তাব দেন। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেলে ফোনের মাধ্যমে তাকে জ্বালাতন করতে শুরু করেন শিক্ষক। এ ঘটনায় মানসিক ট্রমা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী এবং যৌন নির্যাতনের উদ্দেশ্যে শারীরিক লাঞ্ছনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে লিখিত অভিযোগপত্র জমা করেন।